ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিলরাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। পেসিভ ইনকাম করার জন্য আমরা যে মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করি তার মধ্যে অ্যাডবস্টক একটি প্রফিটেবল সাইট। এখানে সাধারণত প্রতি ডাউনলোডে একটি ভালো পরিমাণ অ্যামাউন্ট আর্ন করা যায়। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা একটা প্রফেশনাল মানের অ্যাডবস্টকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। স্কিলরাইজ, টু বিল্ড ইউর স্কিল। অ্যাডবস্টকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করার জন্য আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। আপনারা আপনাদের ওয়েব ব্রাউজারে প্রথমে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তারপর নতুন একটি ট্যাবে এসে আপনারা লিখবেন adobestock.com। এটা লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনারা অ্যাডবস্টকের ওয়েবসাইটটিতে চলে যাবেন নতুন একটি ট্যাব ওপেন করার মাধ্যমে। এখানে আসার পর আপনারা এই পাশটাতে তিনটি ট্যাব পেয়ে যাবেন, সেল, প্রাইসিং, সাইন ইন। আপনারা যেহেতু আপনাদের ডিজাইনগুলোকে সেল করার জন্য একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে এখানে আপনারা সেল ট্যাবটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে এসে আপনারা দুটো ট্যাব পাবেন, একটি হচ্ছে জয়েন নাও, আরেকটি হচ্ছে লিঙ্ক মাই অ্যাডব আইডি। এখানে আপনারা নতুন একটি জিমেল দিয়ে সম্পূর্ণ নতুন একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনাদের যদি পূর্ব থেকে কোনো অ্যাডব আইডি থেকে থাকে, অথবা বিহান্সে যদি আপনাদের পোর্টফোলিও থেকে থাকে সেটার মাধ্যমেও একটি অ্যাডবস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আজকে আমি আমার এক স্টুডেন্টের সম্পূর্ণ নতুন জিমেল দিয়ে একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে জয়েন নাও অপশানটিতে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর দেখুন এখানে ইমেল অ্যাড্রেস সেট করার অপশান আছে এবং পাসওয়ার্ড সেট করার অপশান আছে। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেবেন। আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডগুলো এখানে সেট করে নিচ্ছি। আপনার পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার অথবা স্মলার লেটার লাগবে এবং আপনার নাম্বার অথবা সিম্বল সেট করতে হবে। আপনার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস সেট করার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনি দুটো অপশান পাবেন, একটি হচ্ছে ফার্স্ট নেম, আরেকটি হচ্ছে লাস্ট নেম। এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেট করার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে যদি কোনো কারণে আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশান করতে হয় তাহলে যাতে আপনি ভোটার আইডি কার্ডের মাধ্যমে খুব সহজেই এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি ভেরিফিকেশান করতে পারেন। এক্ষেত্রে নামের প্রথম অংশ এখানে সেট করবেন এবং নামের শেষ অংশ এই লাস্ট নেম অপশানটিতে সেট করবেন। তারপর এখানে আছে ডেট অফ বার্থ, এখানে শুধুমাত্র আপনার ডেট অফ বার্থের ক্ষেত্রে মান্থ এবং ইয়ারটার প্রয়োজন হবে। আমি এই ইনফরমেশানগুলো এখানে সেট করে নিচ্ছি। নামের প্রথম অংশ এবং শেষ অংশ ও ডেট অফ বার্থ সেট করার পর আপনারা এখানে যে চেকমার্ক দেওয়ার অপশানটি পাবেন এটাতে চেকমার্ক দিয়ে দিবেন। চেকমার্ক দেওয়ার পর আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করে দিবেন। কিছুটা সময় নিয়ে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবেন। এখানে দেখতে পারবেন রিসেন্ট কনফার্মেশন ইমেল, মানে হচ্ছে আপনি যে জিমেল দিয়ে এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেখানে তারা একটি মেল পাঠিয়েছে। সেক্ষেত্রে আপনাদের জিমেলে চলে যাবেন। এখানে আসার পর দেখবেন অ্যাডব থেকে একটা মেল পাঠিয়েছে, এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা দেখতে পারবেন কনফার্ম করার জন্য আপনাদেরকে একটি লিংক দিয়েছে। এটা এখান থেকে কপি করে আপনারা নতুন একটি ট্যাবে ওপেন করে নিতে পারেন, অথবা আপনারা যদি এখানেও ক্লিক করেন তাহলে দেখবেন আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। দেখুন এখানে অলরেডি মেসেজ চলে আসছে, ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। এক্ষেত্রে আপনারা এখানে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অ্যাডব কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনারা যদি মনে করেন এই ধরনের টার্মস এবং কন্ডিশান অনুযায়ী আপনারা কাজ করবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এটাই হচ্ছে মূলত আপনার অ্যাডবস্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। এখন এটাকে একটু ম্যানেজ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা এখানে যে প্রোফাইল পিকচারের আইকনটি পাবেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। কিছুটা সময় নিয়ে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর এডিট প্রোফাইল অপশানটিতে গিয়ে আপনারা আপনাদের প্রোফাইলটিকে আরও গুছিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আমরা যে ট্যাবটিতে অ্যাডবস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম এখানে চলে আসব। এখানে এসে আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করব। রিফ্রেশ দেওয়ার পর দেখুন এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি অ্যাসেট আপলোড করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি প্রথমেই অ্যাসেটগুলোকে আপলোড করব না, কারণ আমার এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটিকে
আরও কিছু সেটিংস করে নিব। সেক্ষেত্রে আমি আপলোড মাই ফার্স্ট অ্যাসেট এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর কিছুটা সময় নিয়ে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর কিছু ট্যাব আপনারা দেখতে পারবেন। এই ট্যাবগুলোর মধ্যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট যে ট্যাবটি আছে এটাতে ক্লিক করবেন। এখানে এসে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটিকে প্রফেশনাল মানের করে নেবেন। এক্ষেত্রে এখানে ডিসপ্লে নেম আছে, আপনি আপনার এই স্টোরটি যে নামে সেট করতে চান সেই নামটি এখানে সেট করবেন। সেক্ষেত্রে এখানে যে প্যান আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্টোর নামটি এখানে দিয়ে দিবেন। আমি আমার কাঙ্ক্ষিত স্টোর নামটি এখানে সেট করে দিচ্ছি। স্টোর নামটি এখানে দেওয়ার পর সেভ চেঞ্জ অপশানটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার স্টোর নামটি এখানে সেট হয়ে গেছে। এবার এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে এসে আমি আমার ঠিকানাগুলো দিয়ে দিব। সেক্ষেত্রে অবশ্যই ভোটার আইডি কার্ডে যেভাবে ঠিকানাটা দেওয়া আছে সেভাবে এখানে সেট করব। সেক্ষেত্রে এখানে যে প্যান টুলটি আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার অ্যাড্রেসগুলো এখানে সেট করে নিচ্ছি। তারপর এখানে সিটি সেট করে নিব, এখান থেকে কান্ট্রিটা সেট করব, এখান থেকে আমি আমার জিপ কোড বা পোস্টাল কোডটি সেট করে নিব। সেক্ষেত্রে আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে এই তথ্যগুলো পেয়ে যাবেন। আমি অ্যাড্রেস লাইন টুটা ফাঁকায় রাখলাম। সিটিতে এসে আমরা আমাদের সিটি নেমটা দিয়ে দিচ্ছি। কান্ট্রি নেমটি অটোমেটিকলি এখানে চলে আসছে। এবার আমি আমার পোস্টাল কোডটি এখানে সেট করে দিচ্ছি। সব ইনফরমেশানগুলো এখানে সেট করে দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জ অপশানটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচের যে অপশানগুলো আছে সেগুলো একটু দেখে নেই। এবার এই অপশানে এসে এই দুটো চেকমার্ক দিয়ে রাখবেন। এক্ষেত্রে আপনারা অ্যাডব স্টকে কোনো ডিজাইন আপলোড করার পর, সেগুলো অ্যাপ্রুভ হওয়ার পর অথবা কোনো ডিজাইন সেল হওয়ার পর আপনাদের মেইলে অটোমেটিকলি একটা নোটিফিকেশান চলে আসবে। তার পরবর্তীতে যে অপশানটি আছে সেটি হচ্ছে ট্যাক্স ইনফরমেশান। এটি আমি পরবর্তীতে পূরণ করব। যখন আমার ডিজাইনগুলো সেল হয়ে ডলার উইথড্র করব তখন এই অপশানটা আমি পূরণ করে নিব। এখানে আছে আমার এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের মেম্বার আইডি, এটাকে আমি সংরক্ষণ করব। তাহলে আমার এই তথ্যগুলো দিয়ে আমার এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টগুলো সম্পন্ন করা হয়েছে। এবার আমি চলে যাব এই অপশানে এসে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাব। এই ইন্টারফেসে এসে আমি এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমি প্রোফাইল পিকচার সেট করার অপশানটি পেয়ে যাব। এক্ষেত্রে এই পাশে যে অ্যাড বাটনটি আছে এটাতে ক্লিক করব। আমার যে ড্রাইভে আমি এই প্রোফাইল পিকচারটি রেখেছি সেই ড্রাইভে চলে যাব। ওখান থেকে আমি প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করে দিব। দেখুন কিছুটা সময় নিয়ে এখানে আমার প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে। এবার যদি আপনি আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যান, দেখবেন এখানে আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি ডিজাইন আপলোড করার জন্য প্রস্তুত হয়ে গেছে। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো এই অ্যাডব স্টকে ডিজাইনগুলোকে আপলোড করার জন্য কীভাবে ডিজাইনগুলোকে রেডি করতে হয়। আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা খুব সহজেই অ্যাডব স্টকে একটি প্রফেশনাল মানের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা সহজ ও সার্থক হোক, স্কিলরাইজ ইউটিউব চ্যানেলের এটাই প্রত্যাশা। ধন্যবাদ।